গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। দেখো সকালবেলা হয়ে গেছে, বাবান উঠে গেছে, বাবান আমাকে গুড মর্নিং বলছে, গাড়ি নিয়ে নিয়েছে, এরপর ওকে ব্রাশ করাবো। দেখো আজকে নিজে নিজেই ব্রাশ করছে, বললো আমি নিজে নিজেই ব্রাশ করবো মা। যাই হোক, ব্রাশটা ধরিয়ে দিলাম, ব্রাশ করছে। ওকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে নিচে যাবো বাজার করতে, দেখি কি পাই। বাজার করে এনে রান্নাবান্না করবো, তার আগে একটু ঘরটা গুছিয়ে নেবো, মানে বিছানা ফিছানা সব তুলে নেবো, তুলে ঘরটা ঝেড়ে তারপরে যাবো বাজারে। ব্রাশ করা হয়ে গেলি, ব্রাশ করে নিচ্ছে, ভালোই করছে একা একা ব্রাশটা। তো যাই হোক, দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এটা আমার গোছানোই থাকে, তাও একটুখানি ঝেড়ে নিলাম। এবারে চলো ওই ঘরটা দেখাই তোমাদের। এই ঘরের বিছানাটাও টান টান করে নিয়েছি, এবারে নিচে যাব বাজার করতে। চলো বাজারটা সেরেই আসি, সেরে এসে তারপরে রান্নাবান্না বাকি কাজগুলো ঘরের করব। যাই হোক, বাজার থেকে চলে আসলাম, তো মাছের মাথা নিয়ে এসেছি, একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে হবে, আর ছেলের এক পিস মাছ আছে, আর ওরটা ওই সবজি দিয়ে মাছের তরকারি করে দেবো। তো কীভাবে মা মুড়ি ঘন্ট করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে, কীভাবে মুড়ি ঘন্ট তৈরি করছি। তো মুড়ি ঘন্টর জন্য প্রথমে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, তারপরে এই তেলের মধ্যে গোবিন্দভোগ চালটাকে অল্প একটুখানি দিয়ে আগে ভেজে নিয়ে তুলে রাখি আমি। তুলে রাখার পর এর মধ্যে তোমার চালটা ভাজা হয়ে গেলে তো একটা আলাদা তুলে রাখবো পাত্রে, তুলে রেখে এর মধ্যে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেব, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে তোমার আলু ফালু সব দিয়ে দেবো। এদিকে আরেকদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে একদিকে। তো এদিকে চিংড়ি মাছও হচ্ছে আর এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে, দুটোই একসাথে করছি, সময় কম খুব, তাই জন্য। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, এবারে টমেটো এর মধ্যে, টমেটো আলু সব কিছু দিয়ে নাড়তে থাকবো, নেড়ে তারপরে এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো। এটা দেওয়া হয়ে গেলে, আলুটাকে ভাজা হয়ে গেলে, আলু পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য আদা বাটা দেবো। দেখো এদিকে আমি চিংড়ি মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, ঠিক আছে, এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে নাড়িয়ে নেবো খানিকক্ষণ, একটুখানি নেড়ে নেবো, নাড়া হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা ভাজতে থাকবো, ভাজা হয়ে গেলে পরে এটাকে একটু ঢেকে দেবো যাতে কুমড়োটা নরম হয়ে যায়। এদিকে সব মশলা দিয়ে নিলাম, হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে, এদিকে কুমড়োটাও ভালো মতো নরম হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে একটুখানি চালের যে ভাজাটা রেখেছিলাম সেই চাল ভাজাটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল ভাজাটা, আর চালটা একটু নেড়ে টেড়ে নিয়ে এর মধ্যে মাথাটাও এবারে দিয়ে দিলাম। মাথাটাও এবারে দিয়ে মাথাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি, ভেঙে নেড়ে চেড়ে এর মধ্যে এবারে কষাতে হবে, খানিকক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। এইদিকে কুমড়োটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে নিলাম, এর মধ্যে অল্প জিরে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি, একটু নুন দিয়ে এটাকেও কষিয়ে নেবো। দেখো রান্না শেষ, মুড়ি ঘন্ট হয়ে গেছে, কেমন দেখতে লাগছে বলো? খুব সুন্দর হয়েছে দেখতে মুড়ি ঘন্টটা, এদিকে কুমড়োটাও হয়েছে, মুড়ি ঘন্টটাও সত্যিই খুব ভালো হয়েছে দেখতে। রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবারে আমরা একটু শোবো। চলো টাটা বাই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।